আরো তিনটি জেলায় সরকারি চাল আত্মসাৎ ও টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ করেছে গোপালগঞ্জ ও গাইবান্ধা থেকে প্রায় চারশো বস্তা চাল জব্দ সহ পাঁচজনকে আটক করা হয়েছে আর সুনামগঞ্জের জগন্নাথপুরে টিসিবির তেয়াত্তর বস্তা চিনি ও নয়শো আশি লিটার সয়াবিন তেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংবাদ তাদের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা বিধি করোনাভাইরাসের স্রেষ্ঠ দুর্যোগে দেশে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মাঝে কম দামে চালসহ নিত্যপণ্য বিক্রি করছে সরকার কিন্তু চাল আত্মসাত ও টিসিবির নিত্যপূর্ণ কালোবাজারে বিক্রি করছেন কিছু অসাধু ডিলার ও জনপ্রতিনিধি শুক্রবার গোপালগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির সাড়ে তিনশো কেজি চালসহ সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মান্নান শেখকে আটক করেছে র্যাব সদর উপজেলার পাইকের ডাঙা থেকে তাকে আটক করা হয় গাইবান্ধার সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ থেকে পঁয়ষট্টি বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে এ ঘটনায় ডিলার সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সুনামগঞ্জের জগন্নাথপুরে টিসিবির তিয়াত্তর বস্তা চিনি ও নয়শো আশি লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে পুলিশ জানায় ব্যবসায়ী নুমান হাসান টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি করছিলেন এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ এদিকে ময়মনসিংহের ফুলপুরে বালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রশিদের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির ছয়শ কেজি চাল মজুদ রাখার অভিযোগ উঠেছে তবে বিষয়টি জানাজানি হলে তিনি এসব চাল সরিয়ে ফেলেছেন বলে অভিযোগ করছেন এলাকাবাসী ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ